সরকার যাদেরকে চাকরি দিয়েছেন, যারা সরকারি চাকরি করছেন, তারা সরকারি দায়িত্বগুলি সঠিকভাবে প্রতিপালন করুন। অন্যথায় যেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইভেট অ্যাসোসিয়েশন যদি করতে হয় সেটা করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইভেট অ্যাসোসিয়েশন যদি করতে হয় সেটা করবেন। আই নাকি মাননীয়া, অন্যথায় মাননীয় মুখ্যমন্ত্রীর প্রাইভেটাইজেশন যেটা করার সেটা করবেন। আচ্ছা, আপনাদের পদগুলো হবে তো প্রাইভেট? এই যেমন ধরুন আপনাদের মন্ত্রিসভা, মুখ্য সচেতক, এগুলি কারণ পারফরমেন্সের কারণে যদি সরকারি কর্মচারীদের পদের বেসরকারিকরণ করতে হয় তবে আপনারাই বা কেন বাদ যাবেন? সদ্য এডিসি নির্বাচন তো বলে দিল গত 3 বছরে আপনাদের পারফরমেন্স বিগ জিরো। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, উপজাতি কল্যাণ সব কিছুতেই তো রাজ্যটাকে অনেক যোজন পিছিয়ে দিলেন, আর হেলিকপ্টারে চড়ে সরকারি পয়সায় বিয়ে বাড়ি ঘুরলেন। তবে আপনাদের পদগুলো কেন প্রাইভেটাইজ হবে না? অপেক্ষা করুন, প্রাইভেটাইজ নয়, মানুষ আপনাদের কি টাইজ করে ছাড়ে দেখবেন। গ্রাম শহরে স্লোগান উঠেছে, এডিসিতে হাফ, 23-এ বিজেপি সাফ।